তো কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিদ্বেষণ করার একটি সহজ এবং শক্তিশালী উপায় সম্পর্কে বলবো আপনাদের মধ্যে হয়তো মানে মানে জানেন না দুইজন ব্যক্তির মাঝে ঝগড়া সৃষ্টি করা বা দুইজন ব্যক্তির মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করা এখন সেই বিচ্ছেদ আপনি প্রেমিক প্রেমিকার মধ্যেও করতে পারেন অবৈধ সম্পর্কের মধ্যেও করতে পারেন আর খারাপ উদ্দেশ্য নিয়ে স্বামী স্ত্রীর মধ্যেও করতে পারেন অনেক সময় কিছু ভালো করতে গেলে খারাপ করতে হয় সেরকম অনেক সময় ভালো কাজের জন্য এই বিদ্বেষণ প্রয়োগ করতে হয় তবে একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে যদি আপনি এই বিদ্বেষণ ক্রিয়াটি সিদ্ধ করে ফেলেন তাহলে আপনাকে এই বিদ্বেষণ মারন উচ্চারণ স্তম্ভন এই সকল বিষয়ের উপরই কাজ করতে হবে আপনি বশীকরণের ক্ষমতা হারিয়ে ফেলবেন এবং বশীকরণ করলে আপনার নাও হতে পারে তাই সম্পূর্ণ নিজ দায়িত্বে এবং বুঝে শুনে এই ক্রিয়াটি করবেন আর ভিডিও শুরুতে বলবো যে এই ভিডিওটি সম্পূর্ণ গ্রন্থ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এবং গুরুদেবদের কাছে আলোচনা করে জানা তথ্যের ভিত্তিতে তৈরি করা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে প্রয়োগ বিধি করতে বলবো বা করতে বলছি সেটা শুধুমাত্র শেখার জন্য আমি কখনোই বলবো না আপনারা এটা অ্যাপ্লাই করবেন যদিও আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে নিজের গুরুজন বা গুরুদেবদের কাছ থেকে অনুমতি নিয়ে তবেই কাজ করবেন ওনারা যদি বলেন করতে তবেই করবেন যে সকল মেয়ে বা যে সকল মহিলারা আমার এই ভিডিওটি দেখছেন ওনাদের উদ্দেশ্যে একটি আমি সতর্ক বার্তা দিতে চলেছি সেটি হলো গিয়ে অনেক মেয়ে বা মহিলাদেরকে দেখা যায় ডাস্টবিন বা রাস্তার এখানে ওখানে নোংরা আবর্জনা আস্তা করে ওদের ব্যবহৃত পিরিয়ড বা মাসিকের বস্ত্র ফেলতে গ্রামাঞ্চলে বস্ত্রই হোক বা প্যাড আমরা কিন্তু দেখতে পাই রাস্তাঘাটে রাস্তাকুলে আবর্জনার উপর পড়ে থাকে আর শহরাঞ্চলে দেখা যায় ডাস্টবিনে পড়ে থাকে তো আপনাদের উদ্দেশ্যে বলছি ওই প্যাড বা পিরিয়ডের রক্তমাখা বস্ত্রটি বা কাপড়টি আপনি ডাস্টবিন বা আস্তাকুর বা আবর্জনায় ফেলার আগে থুতু ফেলে দেবেন ওই কাপড়ের উপর তারপরে ওটা ফেলবেন কারণ তন্ত্র শাস্ত্রে এমন কিছু উল্লেখ রয়েছে যে ওই পিরিয়ডের বস্ত্র দিয়ে পুতুল বানিয়ে আপনাকে বান মারাও যেতে পারে বশীকরণও করা যেতে পারে ব্ল্যাক ম্যাজিক এবং হোয়াইট ম্যাজিক দুটোই করা যেতে পারে আপনার ওই পিরিয়ডের বস্ত্র দিয়ে তাই অবশ্যই পিরিয়ডের বস্ত্র আস্তাকুরে বা ডাস্টবিনে ফেলার আগে তাতে থুতু ফেলে দিবেন আর একটি কথা খেয়াল রাখবেন অনেকের কি দেখা যায় হাতে পায়ে ঘা হয়ে গিয়েছে বা ফোড়া হয়ে গিয়েছে সেখানে অনেকে ব্যান্ডেজ তুলো ইত্যাদি ব্যবহার করে থাকেন সেই ব্যান্ডেজ তুলো ইত্যাদি ডাস্টবিন আস্তাকুরে ফেলার আগে থুতু ফেলে ফেলে দিবেন কারণ ওই নোংরা তুলো দিয়ে বা ওই রক্তমাখা তুলো দিয়ে আপনার শরীরের ঘা নষ্ট করে দেওয়া যেতে পারে যেই ঘা আপনি কোনো ওষুধেই ঠিক করতে পারবেন না তাই আজ থেকে এই সকল সাবধান বাণী মেনে থাকবেন তো চলুন এখন ভিডিওর মূল কথা বলি কি করলে আপনি দুইজন ব্যক্তির মধ্যে বিদ্বেষণ বা বিচ্ছেদ করতে পারবেন তাও খুব সহজে যেহেতু শক্তিশালী কিছু মন্ত্রের কথা আপনাদেরকে বলতে চলেছি যেটা ব্যবহার করা খুবই সহজ কিন্তু এটা সিদ্ধ করতে হলে বা এটাকে নিজের মতো করতে হলে প্রয়োগ করার মতো তৈরি করতে হলে নিষ্ক্রিয় জিনিসটাকে সক্রিয় করতে হলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে তবে যে সকল মানুষ তান্ত্রিক গুণিন ওঝা অঘরি ইত্যাদি ওনাদের কাছে এটা খুবই ইজি ওনারা খুব সহজে করে ফেলবেন আর যারা নতুন মানে একবারেই নতুন তন্ত্রশাস্ত্রে যাদের একাগ্রতা কম তাদের কিন্তু একটু কষ্ট হতে পারে কেননা আজকের ভিডিওতে বলা মন্ত্রটি মোট এক লক্ষ এগারো বার জব করতে হবে চোখ বন্ধ রেখে যেটি করতে হবে আপনাকে টানা দশ দিনের মধ্যে আপনি প্রতিদিন দিনের মধ্যে একটি সময় যদি রাতে হয় বা সন্ধে হয় খুবই ভালো একটি সময়ের মধ্যে প্রতিদিন দশ হাজার করে জপে নেবেন এর ফলে দিনে লক্ষ বার মন্ত্র জপ করা হয়ে যাবে এবার এক আপনি যদি বলেন আমি করেছি না আমি আপনাকে একদিনে কয়েক ঘন্টার মাধ্যমেই এক লক্ষ জপ করে দেখিয়ে দেবো এই মন্ত্র তো বেশি কথা বাড়াবো না আপনি এবং আমার মধ্যে অনেক তফাত দুই হাতে দুটি মালা নেবেন একশো আট ইন্টু করে দেখবেন কত হচ্ছে অর্থাৎ এক মালা শেষ করবেন একশো আটে আর বাম হাতের মালাতে ঠিক একটি করে পুঁতি সরাবেন এইভাবে একশো আট ইন্টু একশো আট কত হয় একটু ভেবে দেখবেন আপনি চাইলে একবারেই এই এক লক্ষ জব করে নিতে পারবেন খুব সহজে এরপর এই প্রয়োগ করতে হলে আপনাকে সংগ্রহ করতে হবে যেই দুজন ব্যক্তির মাঝে আপনি বিদ্বেষণ বা বিচ্ছেদ করাতে চান সেই দুজন ব্যক্তির পায়ের তোলার অনেকটা মাটি বেশি করে মাটি তুলতে কেন বলছি কেন না ওদের ওই পায়ের তোলার মাটি দিয়ে একটি ছোট হোক বা বড় পুতুল তৈরি করতে হবে বা একটি মূর্তি তৈরি করতে হবে যে মূর্তিতে হাত পা থাকবে মাথা থাকবে নাগমুখ চোখ কান সবই থাকবে অর্থাৎ আপনাকে একটি পূর্ণ মানুষের মূর্তি তৈরি করতে হবে ওই দুইজন ব্যক্তির পায়ের তোলার মাটি দিয়ে যখন আপনি ওই মাটি জল দিয়ে নরম করে পাকাতে যাবেন তার আগে আপনি একটু ইঁদুরের পায়খানা এবং একটু বিড়ালের পায়খানা তাতে মিশিয়ে দেবেন তাহলে কি কি হলো ইঁদুরের পায়খানা এবং বিড়ালের পায়খানা সহ দুইজন ব্যক্তির পায়ারতলার মাটি দিয়ে একটি পুতুল বানাবেন পুতুল বানানোর পর আজকের ভিডিওতে শেষের দিকে যে মন্ত্রটি দিতে চলেছি সেই মন্ত্রটি সিদ্ধ হয়ে যাওয়ার পর ওই পুতুলটিতে একটি নীল রঙের বস্ত্র বা নীল রঙের কাপড় জড়িয়ে ঠিক যেমন ছোটবেলায় পুতুল খেলার সময় শাড়ি পরাতাম পরাতাম কাপড় নীল বস্ত্র দিয়ে ওই পুতুলটিকে জামা মতো বা কাপড় পরানোর মতো পরিয়ে দেবেন পরিয়ে দেওয়ার পর সিদ্ধ মন্ত্র মানে মন্ত্রটি সিদ্ধ হয়ে গেলে একশো আটবার মন্ত্রের উমুকং উমুকং জায়গায় দুজনের নাম সহ একশো আট বার জোপবেন এবং একশো আটটি ফুঁ দেবেন অর্থাৎ একবার করে মন্ত্র বলবেন একটি করে ফুঁ দেবেন টোটাল একশো বার মন্ত্র করলে একশো আটবার দিয়ে দেবেন এরপর কোনো জাগ্রত শ্মশান ঘাটে বা কোনো শ্মশানে আপনি ওই পুতুল পুঁতে দিতে পারলে আগামী সাত দিনের মধ্যে সম্পূর্ণভাবে দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে আর একটি কথা আপনাকে ভালোভাবে বলে দিই যদি এই নীল বস্ত্র বা এই নীল কাপড় আপনি কোথাও থেকে চুরি করে আনতে পারেন তা ট্রেলার হোক বা অন্য কোন স্থান থেকে কাউকে না জানিয়ে যদি এই নীল বস্ত্র আনতে পারেন নতুন কোনো ব্যবহৃত কাপড় হলে চলবে না নতুন বস্ত্রের টুকরো যদি আপনি কোথাও থেকে চুরি করে এনে ব্যবহার করতে পারেন তাহলে এটা দ্রুত ফল প্রদানকারী হবে তো এখন আসি মেন মুদ্রা কথায় কি এমন মন্ত্র আছে যেটা জোপে নিলে খুব সহজেই আপনি দুজন ব্যক্তির মাঝে বিচ্ছেদ করাতে পারেন তা ছেলে হোক বা মেয়ে ছেলে মেয়ের মাঝে বা ছেলে ছেলের মাঝে বা মেয়ে মেয়ের মাঝে তো চলুন মন্ত্রটি দেখে নিন মন্ত্রটি হচ্ছে ওং নম ভগবতের উদ্যায় দংস্টায় করালয় অমুকং অমুকং সহ হন হন দহ দহ পচ পচ শীঘ্র উচ্চাটায় হু ফট সাহট হট হ মন্ত্রটি আবার বলছি ওং নম ভগবতের রুদ্রায় দমস্টায় করালয় অমুকং অমুকং সহ হন হন দহ দহ পচ পচ শীঘ্র উচ্চারায় হুংপট জপে সিদ্ধ করে নিতে পারেন বা টানা দশ দিন ধরে প্রতিদিন দিনের মধ্যে একটা টাইম যে আপনি বসবেন আগামী দিন সেই টাইমে বসবেন এইভাবে প্রতিদিন দশ হাজার করে জপ করেও আপনি সিদ্ধ করে নিতে পারেন এরপর এটি প্রয়োগ করার জন্য ইঁদুরের পায়খানা বিড়ালের পায়খানা এবং দুইজন ব্যক্তির পায়াতলার মাটি দিয়ে একটি পুতুল বানাবেন এবং তাতে একটি নীল রঙের বস্ত্র বা নীল রঙের কাপড় জড়িয়ে যেটা তার পরনের কাপড়ের মতো দেখতে হবে এরপর এই সিদ্ধ মন্ত্রটি মাত্র একশো আটবার অমুক অং স্থানে দুইজনের নাম এবং টাইটেল সহ উচ্চারণ করে যদি একশো আটবার মন্ত্রটি পড়ে একশো আটটি ফুঁ দিয়ে দেন তাহলে দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে আর হ্যাঁ ওই সিদ্ধ পুতুলটি মানে প্রাণ প্রতিষ্ঠা মন্ত্রপুত পুতুলটি আপনাকে কোনো শ্মশানে পুঁতে দিয়ে আসতে হবে আর সেই শ্মশান যদি অসৌ শ্মশান হয় অর্থাৎ মারা যাওয়ার চার দিনের মধ্যে যদি পুঁততে পারেন তাহলে যেই দিন পুঁতবেন সেই দিন থেকে দুজনের মধ্যে

আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যায় তো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ